ডেস্কটপে ইউজ করে অভ্যস্ত, এটা কোনো প্রবলেম না। কিন্তু প্রবলেমটা হয় যখন আমরা এই ডিজাইনটা সেম ওয়েবসাইটে আমরা মোবাইলে ব্রাউজ করব বা মোবাইলের জন্য ডিজাইন করব, তখন কীরকম হবে সেটা কিন্তু একটা মুখ্য বিষয়। সেক্ষেত্রে যেটা করতে হয়, মোবাইলের জন্য আলাদা করে ডিজাইন করার প্রয়োজন হয় না, এলিমেন্টসগুলো সেম রেখে একটু রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন হয়, শাপলিং করার প্রয়োজন হয়। মনে করেন এখানে যদি আমরা হোম পেজটা দেখি, যে হোম পেজটা কীরকম করা আছে, আইটেমগুলো কীভাবে সাজানো আছে। আবার যদি আমরা মোবাইল ভিউতে যাই, এই মোবাইলটা হলো আপনার আইফোন 5, পোর্ট্রেট ভিউ, রেজুলেশন হলো 320 পিক্সেল। এটার জন্য যখন ডিজাইন করা হয় তখন আসলে কীরকম ডিজাইন করা হয়, কখনো কখনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার রেসপন্সিভ ভিউটা আমাকে ডিজাইন করে দাও, তাহলে আপনাকে কী করতে হবে, রেসপন্সিভ ভিউতে কীরকম আসবে সেটা আপনাকে ডিজাইন করে দিতে হবে। ডিজাইন আসলে নতুন ডিজাইন হবে না, আপনি ওয়েবের জন্য যে ডিজাইনটাই করবেন সেই ডিজাইনটাই একটা ভিউ মানে 320 রেজুলেশনে কীরকম সেটিং হবে সেই জিনিসটা করে দেবেন। তাতে আসলে মেজর কোনো পার্থক্য কিন্তু আসেনি। কী করেছে, এখানে ফন্টগুলো হয়তো বড় আছে, এখানে ফন্টগুলো কম্পারেটিভলি ছোটো হবে, এটাই স্বাভাবিক। দুই পাশে স্পেস রাখা হয়েছে যাতে বর্ডারে লেগে না যায়, অ্যাটলিস্ট 15 পিক্সেল স্পেস রাখা হয়েছে। আপনি যদি নিচে নামতে থাকেন দেখেন পুরো ডিজাইনটা এরকমভাবেই করা হয়েছে যে অ্যাটলিস্ট 15 পিক্সেল ফাঁকা রেখেছে। সবগুলো ফাংশনাল, সবগুলো কাজ করবে, এখানে যে যে জিনিসগুলো কাজ করে যেভাবে কাজ করছে প্রতিটা ইউনিট এখানে কাজ করছে, কোনো ইউনিটটা বাদ যাচ্ছে না। তবে প্লেসের কারণে ওয়েবে যেহেতু আসলে লম্বা জায়গা, হ্যাঁ অনেক জিনিস লম্বা রাখা যায়, কিন্তু এখানে এসে সেই কাজটা কিন্তু করা যায় না। যেরকম আমরা যদি স্পিকার দেখি, স্পিকারে ইনফরমেশন দেওয়া হয়েছে, তারপরে তার ছবি আছে, আরও স্পিকার যারা আছে তাদের ছবিগুলো নিচে আছে। যদি আমরা মোবাইল মোডে যাই তখন কি হয়, প্রথমে আমরা যে স্পিকার অ্যাক্টিভ থাকবে তার ইনফরমেশনগুলো নিয়েছি, নেক্সট হলো তার ছবিটা হাইলাইট করা আছে, তারপরে ছবিগুলোকে আমরা ছোট করে দিয়েছি, হ্যাঁ যে ক্লিক করলে সেই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, এখানে কন্ট্রোলারও আছে। তারপরে যদি আসে স্কেজিউলটা, স্কেজিউলটা আমরা ডেস্কটপ মোডে দেখি কীরকম করা আছে, যে এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে, যেটা ক্লিক করলে এটা আসবে, যেটা ক্লিক করবো সেই বিষয়গুলো আসবে, এবং লম্বালম্বি করা আছে। রেসপন্সিভ ভিউতে গিয়ে কিন্তু এটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখানে তিনটা পাশাপাশি আসছে, মানে নিচে নিচে আসছে, আগে যেমন হরিজেন্টালি ছিল এখানে ভার্টিক্যালি চলে আসছে, এবং স্কেজিউলগুলো একটার পর একটা সাজানো হয়েছে। তার মানে মোবাইল মোডে যখন যাচ্ছে তখন কিন্তু ভিউটা চেঞ্জ হচ্ছে, কোনো কিছু কিন্তু এরকম হয় না যে নতুন করে আপনাকে ডিজাইন করতে হয়েছে, এখান থেকে সব কিছু চেঞ্জ হয়েছে, বাদ দিয়ে কিছু করা হয়েছে, এরকম কিন্তু না। আইটেমগুলো সিমিলার থাকবে, সেম আইটেম থাকবে, শুধুমাত্র অ্যারেঞ্জটা ডিফারেন্ট হবে মোবাইলের জন্য। এখন মোবাইল ভিউতে কয়টা হয়, কী কী হয়, নর্মালি 320 যদি আপনি করে ফেলেন, তারপরে আসে 360 বা 300 সামথিং, সেই জিনিসগুলো আসলে সিমিলার থাকে। তারপরে ভিউটা হলো 375 আছে আইফোন 6 এ, আরেকটা সাইজ আছে 568, এটাও কিন্তু সিমিলার সাইজ, মানে সিমিলারই থাকে, মেজর কোনো চেঞ্জ করা হয় না। সাইজটা চেঞ্জ হবে কখন, যখন আপনার 660-র উপরে যাবে, এই সাইজটা যখন যাবে না 736 আছে, এটা না, এটা সাধারণত এখন করা হয়। আচ্ছা আমরা আরেকটা ভিউ দেখাই, 768 যে ভিউটা আছে এটাকে ট্যাব বলে, নর্মালি আইপ্যাড অথবা ট্যাবের যে সাইজটা হয় সেটা হলো 768। 768-র নিচে যখন যাবে তখন একটা ফরম্যাটে চলে যাবে, সেটা হলো মোবাইল মোডে কীরকম দেখাবে, 768-টা একরকম দেখাবে। 1200-র উপরে যখন যাবে তখন সেটা ডেস্কটপের যে নর্মাল ভিউ থাকবে একই রকম থাকবে। আমরা যদি দেখি এখন যে আপনার অ্যামাজন যে সাইটটা আছে amazon.com, এখানে দেখেন একটা সার্চ আছে, সার্চটা একটা ভাইটাল ইস্যু। আপনি ই কমার্স সাইটে যখনই কাজ করবেন, তখন যে জিনিসটা খুব মুখ্য থাকবে সেটা হলো সার্চ। কারণ একটা ওয়েবসাইটে, ই কমার্স সাইটে থাউজেন্ডস অফ প্রোডাক্ট থাকতে পারে, থাউজেন্ডস অফ প্রোডাক্ট আসলে মেনু থেকে সিলেক্ট করে করে নর্মাল ওয়েবসাইটে যেরকম হয় এটা খোঁজা কখনই সম্ভব না। সেই ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে প্রাইমারি ফোকাস থাকবে সেটা হলো একটা সার্চ বক্স। দেখেন অ্যামাজনে গেলে আপনি সবচেয়ে বড় যে জায়গাটা পাচ্ছেন সেটা হলো সার্চ। সার্চ করে আপনার ডিজার্ভ ফন্ট মানে আপনার যে ডিজার্ভ প্রোডাক্টটা প্রয়োজন সেই জিনিসটা আপনি ইজি পেতে পারেন। আচ্ছা এখানে কী করা আছে, তারপরে প্রোডাক্ট কিছু স্যাম্পল প্রোডাক্ট দিয়েছে, তারপরে ওদের সেকশনগুলো দিয়েছে যেটা উইজেটের মধ্যে এনেছে, তারপরে অ্যামাজনে কোন কোন কান্ট্রিগুলোতে আছে, তারপর আরেকটু ডিটেলস দিয়েছে তাদের কিছু ইনফরমেশন, যেগুলো আসলে খুব একটা ভাইটাল ইনফরমেশন না, খুব সবসময় লাগবে এরকম না, হয়তো কখনো চেঞ্জ হতে পারে, না হলেও চলে, এরকম কিছু পয়েন্ট ওরা নিচে মেনশন করেছে।
তো এই মেনশনগুলো তো মেনশনগুলা মোবাইল ভিউতে যখন যাবে তখন আসলে কি হবে? মোবাইল ভিউতে যদি যাই আমরা একটু দেখি কি হয়। ওরা দেখেন সার্চটা কিন্তু এখানেও রেখেছে বড় করে, ওই লোড হয়নি এখানে, কারণ সার্চটা সবার উপরে থাকার কথা। আচ্ছা আছে, কই আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে, সবার আগে সার্চটা থাকবে, তারপরে বাকি জিনিসগুলো আসবে। তারপরে যদি আপনি যান, দেখেন এখানে যেটা আছে উইজেটগুলোকে বাদ দিয়ে দিয়েছে, উইজেটের পরে সে শুধু ফুটার এরিয়াটা রাখছে। তার নিচে যে এরিয়াগুলো ছিল, এখানে বড় বড় যে আইটেমটা ছিল একটা বিশাল এরিয়া নিয়ে, এই জিনিসগুলো কিন্তু ওরা বাদ দিয়েছে। কারণ হলো মোবাইল ইউজার এমনি জায়গা কম, জায়গা ছোট, তার মানে হলো যে আমরা সব জিনিসই রাখবো, ডেস্কটপ ভিউ যা যা প্রয়োজন সবই আমরা মোবাইল ভিউতে রাখবো, এরকম কিন্তু কথা না। মোবাইল ভিউতে যখনই যাবে তখন অনেকগুলো অংশই লেস হতে পারে যেগুলো আসলে প্রয়োজন নাই, ইউজারের জন্য হ্যাসেলফুল হতে পারে, এরকম জিনিসগুলো বাদ দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে পারেন। তো ফ্রন্ট এন্ডের ডেভেলপারের জন্য যদি আপনার প্রিপেয়ার করতে হয়, যেটা আমাদের কোর্স আউটলাইনের আগামী ক্লাসের মধ্যে রাখা আছে বিষয়টা, সেটা ছিল সম্ভবত পিএইচডি প্রিপেয়ার ফর এইচটিএমএল, তাই না? এরকম একটা কিছু ছিল, হ্যাঁ, পিএইচডি প্রিপারেশন ফর এইচটিএমএল। তার মানে হলো এইচটিএমএল ডেভেলপমেন্ট করার জন্য বা যে করবে তার জন্য আপনার কিছু প্রিপারেশন আছে, যে জিনিসগুলো আপনি তৈরি করে দেবেন সেটার জন্য আপনাকে কি করতে হবে, কয়েকটা ইমেজ ফর্মেট সম্পর্কে ধারণা থাকতে হবে। তার মধ্যে তিনটা ফর্মেট আছে মেইন, একটা হলো পিএনজি, একটা হলো জেপিজি, আর একটা হলো গিফ, জিআইএফ, হ্যাঁ, গিফ ফর্মেট। এখন কোন ইমেজটা আপনি জেপিজি আকারে সেভ করবেন, কোন ইমেজটা পিএনজি করবেন, কোন ইমেজটা গিফ করবেন, সেটা তো আপনার ধারণা নাই, সেটি আজকে আমরা জানবো। আচ্ছা প্রথমে দেখেন আমার এখানে যেটা আছে লোগোটা আছে, তাই না? এখন এই লোগোটা আমরা সেভ করার সময় যেটা করতে হবে, যে এখানে নিচে যে হোয়াইট আছে এই হোয়াইটটা কিন্তু চেঞ্জ হতে পারে, যে হোয়াইটটা আছে এটা চেঞ্জ হয়ে রেড আসতে পারে, হয়তো রেড আসলো না সেখানে হয়তো ব্লু আসতে পারে, অসম্ভবের কিছু নাই, ইউজার চেঞ্জ করতেই পারে। তাইলে আমাকে কি করতে হবে, এই ইমেজটা সেভ করার সময় এমনভাবে সেভ করতে হবে যে যে জায়গাগুলো ট্রান্সপারেন্ট আছে সেটা যেন ট্রান্সপারেন্ট থাকে, নিচে চেঞ্জ করলে যেন সেটা কোনো প্রবলেম না হয়। এখন কি প্রবলেম হতে পারে বা কি হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। আর এটা সম্ভবত লোগো না, এটা লোগো। আচ্ছা লোগোর জন্য আমরা যেটা করতে পারি, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এখানে ডকুমেন্টের জায়গায় একটা অপশন আমরা জানি যে নিউ নামে একটা অপশন আছে, তাই না? নিউতে যদি আমরা ক্লিক করি সিম্পলি ওকে করব, তাহলে দেখেন লোগো সহ পুরো ডকুমেন্টটা তৈরি হয়েছে। পুরো ডকুমেন্টটা তো আমরা সেভ করবো না, আমরা শুধু সেভ করবো লোগোটুকু। তাহলে কী করবো, ইমেজ মেনুতে গিয়ে দেখেন ট্রিম বলে একটা কথা আছে, ট্রিম, ট্রিমে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি সিম্পলি যা যা টিকমার্ক করা আছে করে ওকে করেন, তাহলে যেটা করে দেবে সে লোগোটুকু রেখে বাকিটুকু ফেলে দিয়েছে। এবং নিচে যদি খেয়াল করে দেখেন এটা ট্রান্সপারেন্ট আছে, তাই না? ট্রান্সপারেন্ট থাকা অবস্থায় আপনি যদি ফাইল মেনু থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব দেন, সেভ ফর ওয়েব দিলে এখন দেখেন পিএনজি আকারে আছে ছবিটা, পিএনজি আছে। তাতে কি হচ্ছে, নিচে যে ট্রান্সপারেন্সিটা আছে সেটা দেখা যাচ্ছে। ট্রান্সপারেন্সি থাকলে সুবিধা হলো পিছনে যদি কালার চেঞ্জ হয়, কোনো মডিফিকেশন করা হয়, তাহলে কি হবে সেটা দেখা যাবে এবং ইন্টারাপ্ট করবে না। কিন্তু যদি আপনি কেটে পিএনজি না করে আপনি জেপিজি সেভ করেন, তাহলে দেখেন ট্রান্সপারেন্ট এরিয়াটা কিন্তু নাই, সাদা হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, ওইখানে যদি সাদার জায়গায় ব্যাকগ্রাউন্ডে সে গ্রিন কালার বা অন্য কালার নিয়ে আসে, তাহলে কি হবে, এই জায়গাটা সাদা দেখা যাবে। আমি একটু আগেই দেখছিলাম কে যেন ডিজাইন করেছে, সম্ভবত এই ডিজাইনটা, সেখানে কিন্তু এই কাজটা করা আছে, এটা তো কপি কাট করেছে বা হোয়াট এভার কীভাবে করেছে আমি জানি না। তো এখানে কি করেছে, সাদা সাদা রয়ে গেছে, আসলে লেখাটা ট্রান্সপারেন্ট হওয়ার প্রয়োজন ছিল। ঠিক এরকম আমি যদি সিলেকশনে ভুল করে জেপিজি দিয়ে দেই, এটা কিন্তু ওইরকম প্রবলেম হবে। তাহলে কি করবেন, এটা অবশ্যই পিএনজি সেভ করবেন। পিএনজি দুইটা মোড আছে, একটা 8, একটা হলো, হ্যাঁ, 24। তাহলে 24টা ভালো কোয়ালিটি, আমরা 24টাই নিব। এবং আপনি যখন সেভ করবেন, সেভ করার সময় কী কাজ করবেন, যে প্রজেক্ট সে প্রজেক্টের নাম দেন। মনে করেন আমাদের এটা হলো ওয়েব ফাইনাল প্রজেক্ট, ওকে, এরকম একটা ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর পরে আমি এখানে অ্যাসেটটা কীভাবে তৈরি করব, অ্যাসেট নামে ফোল্ডার বানাতে পারি, অথবা বেস্ট হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার সাধারণত IMG অথবা ইমেজেস এই নামে ফোল্ডার তৈরি করে। তা আপনি যদি IMG নামে শর্ট, যেহেতু আমরা শর্টটা ইউজ করি, IMG নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেন, তাহলে সুবিধা হলো ফ্রন্ট এন্ড ডেভেলপারকে নতুন করে কিছু করতে হবে না, শুধু ইমেজগুলো নিয়ে তার IMG ফোল্ডার রাখবে, অথবা আপনার IMG ফোল্ডারটা সে কপি করে নিয়ে প্রজেক্টটা শুরু করতে পারবে।
এখন এই লোগোটা যে আপনি সেভ করবেন, কি নামে সেভ করবেন? শুধু কি লোগো নামে সেভ করব না অন্য কিছু নামে সেভ করব? লোগোটা সেভ করার সময় যদি বেস্ট হয় যে প্রজেক্টের নাম কি, মনে করেন ফাইনাল প্রজেক্ট, হ্যাঁ, তারপরে হলো লোগো, এই নামে যদি সেভ করি, আমার যদি 50টা প্রজেক্ট থাকে তাহলে প্রতিটা প্রজেক্টেরই আমার যদি লোগো খোঁজার দরকার হয় আলাদা আলাদা করে, তাহলে আমি প্রজেক্টের নাম দিয়ে যদি লোগোটা খুঁজি ইজি খুঁজে পাবো। আদারওয়াইজ শুধু লোগো নিয়ে সার্চ দিলাম বা শুধু লোগো দিয়ে সেভ করলাম, তাহলে কিন্তু আসলে সবগুলো চলে আসবে, আবার আমাকে আরেকবার সেকেন্ড টাইম ফিল্টারিং করতে হবে। তাহলে বেস্ট হলো প্রজেক্টের নাম তারপরে লোগোটা ইউজ করব, এর কোনো অল্টার নেই। এটা শুধু এই ক্ষেত্রে না, আপনারা নর্মালি কাজ যখন করেন, হয়তো এমএস ওয়ার্ড একটা কাজ করছেন, ফাইলটা সেভ করছেন, কোনো একটা নাম দিয়ে সেভ করলেন, হয়তো 10 দিন 15 দিন পরে যখন আপনি খুঁজতে যাবেন আপনি খুঁজে পাচ্ছেন না কি নামে সেভ করছেন, এরকম হয় না অনেকের? তাহলে বেস্ট হলো আপনি যে রিলেটেড কাজ করেছেন সেই রিলেটেড নাম দিয়ে যদি সেভ করেন তাহলে ইজি ফাইন্ড আউট করা যাবে। ওকে, তাইলে আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে এটা সেভ করব পিএনজি আকারে। ওকে, সেভ করলাম, ডান, এখন এটা ক্লোজ করে দেব। আচ্ছা, এখানে আপনাদের কিছু জিনিস জানা প্রয়োজন। যেহেতু আমরা ডিজাইন করছি, তার মানে ফ্রন্ট এন্ড আমাদের নেক্সট স্টেপে যে কাজ করবে তার সম্পর্কে জানা দরকার, যে তার অ্যাবিলিটি কী আছে। কারণ ওই অ্যাবিলিটি যদি আমরা না জানি তাহলে আলটিমেটলি আসলে আমরা অনেক কিছু করতে পারবো না। কীরকম, যে আমি কী কী অ্যাসেট বানিয়ে দেবো সেটা আমি জানতে পারবো না। তাহলে আমাদের ইনিশিয়ালি জানার প্রয়োজন, এখনকার সময়ে ফ্রন্ট এন্ড যারা কাজ করে, এইচটিএমএল সিএসএস নিয়ে যারা কাজ করে, তাদের ডেভেলপমেন্টটা অনেক হাই হয়েছে। কীরকম হাই হয়েছে, যে ইমেজ ছাড়া লোগো ছাড়া যতগুলো বিষয় আছে ডিজাইনের সবগুলো ডিজাইন তারা নিজেরা ক্রিয়েট করতে পারে এইচটিএমএল আর সিএসএস দিয়ে। এক সময় যেটা করা হতো, কোনো একটা গ্রেডিয়েন্ট থাকলে অথবা এরকম ব্ল্যাক আছে একটা, 1 পিক্সেলের ইমেজ কেটে নিতে হতো, তারপরে স্টেপেন রিপিট করে তারা ওইটাকে ফিল করত। এটা অনেক আগের বিষয় ছিল, এখন আর এইভাবে কাজ হয় না। এখন এগুলো সব সিএসএস দিয়ে, ইভেন গ্রেডিয়েন্ট, সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এবং অপাসিটি যে বিষয়গুলো আছে সবই করা সম্ভব, যেগুলো এক সময় করা যেত না। তাহলে কী করবেন এখন নেক্সট স্টেপে, তাহলে আমার জানতে হবে যে আমাকে কী কী জিনিস করে দিতে হবে। তার মধ্যে হলো লোগো থাকবে, ইমেজেস থাকবে, ইমেজেস আর লোগো ছাড়া যতগুলো বিষয় থাকবে সবগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপার করে নিতে পারবে। তাহলে আমি গ্রোথ্রো যদি করি A to Z, তাহলে আমরা দেখছি যেমন ম্যাপটা কিন্তু আমাকে তৈরি করতে হবে না, ম্যাপটা গুগল থেকে সে কোড নিয়ে বসিয়ে দেবে ফ্রন্ট এন্ড ডেভেলপার যে করবে। আইকনগুলো এখন আইকন আকারে চলে আসছে, এটাও আপনাকে আইকন দিতে হবে না, যেহেতু ফ্রন্ট আকারে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা কী করবো, এখান থেকে ইমেজটা নিব, নেক্সট, এখানে 3টা ইমেজ আছে, আমরা 3টা ইমেজ দিব, এখানে একটা ইমেজ আছে সেটা নিব, এখানে 3টা আছে, তারপরে 3টা আছে, এই। তাহলে এই কয়েকটা বিষয় আমরা আলাদা করে সেপারেট করে দিব এই ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, এখন বলেন তো এখানে যে ইমেজটা আছে নিচে, এই ইমেজটা আমরা কী ফরম্যাটে সেভ করবো, PNG না GIF না JPG? অবশ্যই JPG হবে। কেন JPG হবে, যেহেতু এটা চার কোণা, হ্যাঁ, এবং এটার নিচে ট্রান্সপারেন্সির কোনো বিষয় নাই। আচ্ছা, এখন আপনি আপনারা প্রথম প্রথম একটা কোশ্চেন করেছিলেন যে আমরা নিচে একটা শেপ কেন নিবো, তাই না? আপনাদেরকে শিখিয়েছি না, নিচে একটা শেপ নেবেন, শেপ নিয়ে তারপরে ইমেজটা উপরে দিবেন, এরকম করেছি। আচ্ছা, এখন পারপাসটা দেখেন কি কাজে লাগছে। আমরা যদি কন্ট্রোল-T দিই এটাকে সিলেক্ট করে, ফোল্ডার লক করে দেন, তাই তো বলি। আচ্ছা, দেখেন ইমেজটা যখন করা হয়েছে, ইমেজটার দুই পাশে বড় আছে না, এই যে পাশে বড় আছে, নিচে বড় আছে, হ্যাঁ, তারপরে উপরেও বড় আছে। আসলে কি আমার এত বড় সাইজ ইমেজ প্রয়োজন, নাকি যতটুকু ভিউয়েবল এতটুকু প্রয়োজন? যতটুকু ভিউয়েবল। আচ্ছা, এটার জন্য কি করবেন, সহজ উপায় হলো আমরা সিলেকশন করতে জানি, কন্ট্রোল প্রেস করে যদি নিচে যে রেক্ট্যাঙ্গেলটা নেওয়া হয়েছে, যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, যদি ওটা সিলেক্ট করি তাহলে কি হচ্ছে, ওই এরিয়াটা সিলেক্ট হচ্ছে, এবং এইটুকু জায়গায় কিন্তু আমার প্রয়োজন, ইমেজটা যত বড় তত বড় প্রয়োজন না। তাহলে আমি ইজি সিলেক্ট করার জন্য নিজের শেপটা সিলেক্ট করলে আমি ওই সিলেকশনটা পেয়ে যাচ্ছি। এখন যদি আমার ইমেজ লেয়ারটা, যেই লেয়ারটা ইমেজ আছে এটা সিলেক্ট থাকে, এবং আমি যদি এডিট মেনু থেকে যেয়ে শুধু কপি করি, সিম্পলি কপি করি, তারপরে Ctrl+N দিব, নতুন একটা ডকুমেন্ট আসবে, সেখান থেকে ক্লিপবোর্ড থেকে নিয়ে নেবে, কপি যেটা করেছে সেটা ক্লিপবোর্ডে চলে আসে। আমি যদি এন্টার করে পেস্ট করে দেখেন এক্সাক্ট সাইজটা আমি পাচ্ছি। এখন আমি কি করব, সেভ ফর ওয়েব দিব, ফাইল মেনু থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে গেলে আমি কাজটা এখন PNG আকারে দিব না, JPG আকারে দিব। আচ্ছা, যখনই JPG বিষয় আসবে তখন আরও কিছু বিষয় চলে আসে, সেটা হলো এখানে কোয়ালিটির কিছু বিষয় আছে। আপনি যদি লো কোয়ালিটি দেন তাহলে ইমেজ যেটা হবে, ইমেজের জেনারেশনটা লস হবে এবং এটা ঘোলা ঘোলা একটা ভাব চলে আসবে।
যদি আপনি একটু মিডিয়াম দেন আর একটু কোয়ালিটি ভালো হবে, এরকমভাবে যত উপরের দিকে যেতে থাকবেন তত কোয়ালিটি ভালো হতে থাকবে, ম্যাক্সিমাম দিলে ম্যাক্সিমাম কোয়ালিটি আসবে এবং পারফেক্টলি ইমেজটা দেখা যাবে যেরকম ছিল। এখন আপনি কোন মুডটা দিবেন, এখানে মুডের বিষয়ে কোয়ালিটির বিষয়ে দুইটা জিনিস কম্প্রোমাইজ করতে হয়। একটা হলো যখন নাকি আপনি ওয়েবে যাবেন তখন গুগল প্রেফার করে তুমি লো, সবচেয়ে লোয়েস্ট যেটা আছে এটা দাও, তাহলে তুমি ফাস্ট লোড করতে পারবা। আচ্ছা আমার ফাস্ট লোড হলো কিন্তু কোয়ালিটি ভালো হলো না, এটা তো আমার ক্লায়েন্টের ডিজার্ভ না, তাহলে আমার দুইটা জিনিসই লাগবে, ফাস্ট লোড লাগবে এবং কোয়ালিটিও ভালো হতে হবে। সেই ক্ষেত্রে আমি প্রেফার করি সেটা হলো হাই লেভেলটা, যেটা মাঝামাঝি জায়গায় আছে, তাতে কোয়ালিটিটাও দেখতে মোটামুটি ভালো লাগে এবং লোডিং স্পিডও মোটামুটি ভালো থাকে। এত বড় ইমেজটা মাত্র 656 কিলোবাইট হয়েছে, তাহলে আমি এটা কি করতে পারি, সেভ করতে পারি। সেভ করার সময় আমি এটার নাম দিব কি, ফাইনাল প্রজেক্ট, তারপরে কি থাকবে, হ্যাঁ স্লাইডার, যদি স্লাইডার হয় স্লাইডার, তারপরে ইমেজ ওয়ান যদি এক নাম্বার হয়, ঠিক আছে, এটা জেপিজি, যেহেতু জেপিজি হবে দেন আমি এটাকে সেভ করব জেপিজি আকারে। ঠিক এরকম করে বাকিগুলো তো আমরা বুঝেছি বিষয়টা, যে বাকিগুলো যদি ইমেজ বড়ও থাকে আমরা এখন সেভ করতে পারবো, যে ইমেজগুলো বড় আছে কিন্তু কিভাবে সেভ করব, করতে পারবো না। প্রথমে যেটা করবেন, আমরা সিম্পলি একটা যেহেতু দেখাবো একটা ইলিপস কীভাবে ছোট থেকে বড় হয় সেটা দেখাবো, তাহলে বাকিগুলো বুঝে যাবেন। আমরা একটা ইলিপস নিব, ইলিপসটা ড্র করলাম মোটামুটি সেন্টার থেকে, এটা কালারটা চেঞ্জ করে আমরা একটু রেডিশ কালার দিই, এটাকে ধরে আমরা সেন্টার করে দিব। ওকে, তারপরে যেটা করব একটা কন্ট্রোল জে দিয়ে ধরে এটা সিলেক্ট করে একটু বড় করব, তারপর আবার কন্ট্রোল জে, তাহলে কি হচ্ছে উপরের দিকে আসছে, আর একটু বড় করব, কন্ট্রোল জে, তার মানে হলো ছোট থেকে এটা আসলে এরকম বড় হবে, এটা হবে টোটাল অ্যানিমেশনটা। তাহলে এটার জন্য কি করবেন, উইন্ডো মেনুতে যাওয়ার পরে দেখবেন টাইম লাইন আছে, টাইম লাইন, টাইম লাইন এখানে দুইটা কন্ডিশন থাকে, একটা হলো ভিডিও আর একটা হলো ফ্রেম, তাহলে আপনি ফ্রেমটা সিলেক্ট রাখবেন। ফ্রেমটা সিলেক্ট রেখে যদি ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে স্টেপগুলো চলে আসবে, প্রথমে আপনি যেটা সিলেক্ট রাখবেন সেটা থেকে শুরু হবে। এখানে 0.2 সেকেন্ড দিয়ে দেখেছি, আমার কাছে স্মার্ট মনে হয়, বেটার মনে হয়, হ্যাঁ ডিলেটা কম হয়, তাহলে সবগুলোর ভিজিবিলিটি অফ করে দিবেন। প্রথমটাতে যেটা দিয়ে শুরু করবেন সেটা শুধু ভিজিবল থাকবে। তারপরে কি করবেন, এখানে দেখেন নিউ একটা আইকন আছে, হ্যাঁ নিউ সিলেকশন ফ্রেম, আপনি ডুপ্লিকেট, এখানে বলছে ডুপ্লিকেট করা, ডুপ্লিকেট হলো, তারপরে আপনার অন হবে সেকেন্ডটা, আবার ডুপ্লিকেট করেন তারপরে পরেরটা, হ্যাঁ একটা একটা ডুপ্লিকেট করবেন আর একটা ইনেবল করবেন, ডান। এখন আমরা যদি প্লে করে দেখি, প্লে বাটনে ক্লিক করে, তাহলে কি হয়, অ্যানিমেশন হয়ে গেল। এটা অনেকভাবে গিফ সেভ করা যায়, কিন্তু গিফটটাকে অ্যানিমেটেড করতে হলে, পারফেক্টলি করতে হলে সেভ ফর ওয়েব থেকে করতে হবে। সেভ ফর ওয়েবে করলে শুধু হবে না, এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশন হলো এটা কি একবার প্লে হবে নাকি কন্টিনিউয়াস প্লে হবে, সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করা যায়। নিচে লুপিং অপশন আছে, তাহলে আপনাকে কী করতে, প্রথমে গিফ সিলেক্ট করতে হবে, গিফ যখনই সিলেক্ট করবেন তখনই এখানে লুপিং অপশনটা ইনেবল হবে, এবং লুপের এখানে একটা অপশন আছে, একটা হলো ওয়ান্স আর একটা হলো ফরএভার, তার মানে হলো চলতেই থাকবে। সে নিউটনের কোন সূত্র যেন, তৃতীয় সূত্রের মতো, প্রথম সূত্র, আচ্ছা তাহলে কি হলো, প্রথম সূত্রের মতো ফরএভার দিয়ে দিলেন, সেভ করে দিলেন। সেভ কোথায় করলাম, আমরা ডেস্কটপে সেভ করি, এটা নাম দেই হলো টেস্ট গিফ। ওকে সেভ করলাম, এখন গিফটটা আমরা কিভাবে প্লে করব বা কিভাবে দেখব, এটার জন্য টার্মস এন্ড কন্ডিশন হলো ব্রাউজার থাকতে হবে। আপনি একটা ব্রাউজার ওপেন করেন, দেন আমরা এটাকে ড্র্যাগ করে এটা ছেড়ে দিতে পারি। নাও ইট ইজ প্লেইং, কন্টিনিউ। এখন আপনার চিন্তাটা কিভাবে কাজে লাগাবেন, হয়তো ডিফারেন্ট ওয়েতে হতে পারে, আমি হয়তো একটা ছোট থেকে বড় করলাম, আপনি চিন্তা করলেন পর্বত একটা স্টেপ দেবেন ঘুরে ঘুরে আসলো, হ্যাঁ বা ফোল্ডিং করবেন কোনো জিনিসকে, যে কোনো ওয়ে আপনি আপনার জাস্ট চিন্তাটার উপরে ডিপেন্ড করবে।